কটুক্তি করে বাংলার জমিনে বিশ্ব নবীকে নিয়ে যারা কটুক্তি করবে জীবন চলে যাবে। আমলিক নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, তাবলিক নাই, নবীকে নিয়ে যারা কটুক্তি করবে ওই জানোয়ারদের কুত্তার মতন পিটানো উচিত, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা এই কুলাঙ্গার বলেছে আমার নবী মূর্খ, ওকে বলতে চাই বাংলার জমিন নাস্তিক মুর্তাদের জমিন নাই, এ জমিন শাহ জালালের জমিন, এই জমিন শাহ পরানের জমিন, এই জমিন শাহ মাখদুমের জমিন, এই জমিন মরহুম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন ফজলুল হক আমিনের জমিন, এই জমিন ইসহাক রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জমিন। জীবন চলে যাবে কাফের মুশরিকদের সামনে মুসলমান কখনো মাথা নত করবে না, কথা বলেন ঠিক কি না? জীবন আমরা মুসলমান জাতি কাফের সামনে মাথা নত করা জাতি না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ঐশি বাণী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ঐশি বাণী কুরআন। তবে কেন এক নহে মুসলমান? আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود شريف قولي أمرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আসলে এখানে কথা বলার মতন কোন যোগ্যতা বা কোন এলেম আমার নাই। যতটুক এলেম বা যোগ্যতা বলতে পারেন, উস্তাদদের দোয়া, মা বাবার দোয়া, আপনাদের দোয়া, আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা করতে তত সুবিধা হবে। আপনারা আমার জন্য কি একটু দোয়া করবেন? আল্লাহ যেন এই গুনাহগারের মুখ থেকে কিছু হিদায়াতি বয়ান আপনাকে সহজ সরল ভাষায় বোঝানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আসলে আপনারা এখানে যারা আসছেন অনেক কষ্ট করে আসছেন, আপনাদের বেনিফিট তো অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা কোরআনের মাহফিলে আসে দুইটা আদব যদি রক্ষা করতে পারে তাদের উপরে সরাসরি আল্লাহর রহমত বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ. আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যখন আমার কোরআনের আলোচনা কোথাও করা হয়, কোরআনের মাহফিল হয়, কোরআন শোনে, এক নম্বরে আমার বান্দারা যদি
চুপ থাকে এবং মনোযোগ সহকারে শুনে, ফাস্তামিউ তারা শুনবে, ও আংসিত এবং চুপ থাকবে। দুইটা জিনিস যদি তারা করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, ওই বান্দার উপর আমি আল্লাহ রহমত বর্ষিত করি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুই নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা। যেই জায়গা আমার উম্মত আল্লাহর বান্দারা ঈমান আনার পরে তওবা করে, তওবার নিয়ত করে, তওবার নিয়ত করার পরে ভুলগুলো শুধরিয়ে যখন ভালো ভালো কাজ করার আঞ্জাম দেয়, নিয়ত করে আমি আর জীবনে খারাপ কাজ করব না, নামাজ পড়ব, হজ করব, ভালো কাজ করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে ওই গুনাহগুলো আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ রাখি না। ফায়ুবাদ্দিলু সাইয়্যাতিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি ওই সমস্ত বান্দার গুনাহগুলো সব গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিই। বলুন সুবহানাল্লাহ। আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে জান্নাতি মানুষগুলোই আনে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লক্ষ কোটি দরুদ ও সালাম আগে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের যে নবী, এই নবী জান্নাতে যাওয়া না পর্যন্ত, এই নবীর উম্মত জান্নাতে যাওয়া না পর্যন্ত পৃথিবীতে যত পয়গম্বর আসছে, নবী রাসূল আসছে, কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবী কি শুধু আওয়ামী লীগের? জোরে বলেন। বিএনপি, জামাত ইসলামের, চরমোনাই নবী সবার। অথচ এই নবীকে গালি দেওয়া হয়েছে কিছুদিন আগে রংপুরে। আমি আজকে এই যে ভিডিও ম্যান সারা বিশ্বে মানুষ দেখবে, আজকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে বাংলার জমিনে, বিশ্ব নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, জীবন চলে যাবে, আমলিক নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, তাবলিক নাই, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে ওই জানোয়ারদের কুত্তার মতন পিটানো উচিত। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই কুলাঙ্গার বলেছে আমার নবী মূর্খ, ওকে বলতে চাই বাংলার জমিন নাস্তিক মুর্তাদের জমিন নাই, এ জমিন শাহ জালালের জমিন, এই জমিন শাহ পরানের জমিন, এই জমিন শাহ মাখদুমের জমিন, এই জমিন মরহুম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন ফজলুল হক আমিনের জমিন, এই জমিন ইসহাক রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জমিন। জীবন চলে যাবে, কাফের মুশরিকদের সামনে মুসলমান কখনো মাথা নত করবে না। কথা বলেন ঠিক কি না? জীবন আমরা মুসলমান জাতি কাফের সামনে মাথা নত করা জাতি না। আজকে মুসলমান, আজকে মুসলমান সারা দেশে মাইর খাচ্ছে, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। ফেসবুক, ইন্টারনেট, যারা ইউটিউব যারা দেখেন, সংবাদ যারা দেখেন, মায়ানমারে এই কুলাঙ্গারিনী ওয়াং সং সুচি, এই ওয়াং সং সুচি মুসলমানদেরকে যে নির্যাতন চালিয়েছে পৃথিবীর বুকে, সব নির্যাতনকে হার মানিয়েছে এই অংশন সূচিকে বলতে চাই, মুসলমানের ইমান নিয়ে তুমি খেলা করতেছ, মুসলমানের ইমানের শক্তি তুমি দেখো নাই, তুমি বাঘ দেখেছ, বাঘের গর্জন দেখো নাই, তুমি সিংহ দেখেছ, সিংহের গর্জন দেখো নাই, তুমি মুসলমান দেখেছ, মুসলমানের শাহাদাতের তামান্না দেখো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এত নির্যাতন করেছে এই অংশন সূচি মুসলমানদের, রক্ত দিয়া, রক্ত দিয়া নদী লাল করেছে, মা বোনদের ইজ্জত নিয়া, একটা জীবিত মেয়ের ইজ্জত লজ্জায় স্থান জীবিত অবস্থায় ছিঁড়ে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, আজকে আমি বলতে চাই, মুসলমান সেই জাতি মুসলমান
যে রক্ত দিয়ে মুসলমানের বিজয় এসেছে, দুধের সব দিয়ে মুসলমানের বিজয় আসে নাই। সুতরাং মুসলমান যদি এক থাকে, আজকে 175 কোটি মুসলমান সারা পৃথিবীতে, অথচ বদরের ময়দানে 313 জন মুসলমান বিজয় লাভ করেছিল, অথচ আজকে 175 কোটি মুসলমান সারা বিশ্বে থাকতে মুসলমানদেরকে তারপরে নির্যাতিত হতে হচ্ছে, তার একটাই কারণ মুসলমানদের মিতের মিল নাই। কথা বলেন ঠিক কিনা? ঐক্যতা নাই। ঐক্য যদি থাকতো, ওয়াং সং সুসি মুসলমানদের গায়ে হাত দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলতে চাই, ওয়াং সং সুসি, তুমি মুসলমানদেরকে আর পিটায়ও না। মুসলমান জীবন দিতে রাজি, একবার না আমরা মরবো, একবার তোরা মরবি শতবার, কারণ মুসলমান মরে না। যারা শহীদ হয় ওরা কি মরে? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা ইশরুন। যারা আল্লাহর পথে জীবন দেয় ওরা কখনো মরে না, ওরা জীবিত, ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। আল্লাহ পাক তাম বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমি যাহাতে কালিমা তেলাওয়াত করেছি, সবার পরিচিত একটা আয়াত, দুইটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কালিমায় বলেছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। তার ভিতরে এক নম্বর বিষয় হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু, এটা হচ্ছে এক নম্বর বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়াকাদা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলাম, রায় দিয়ে দিলাম, কদা ইয়াকদি দরা পায়াত নিবুবাব, আমার হুজুর বসে আছে এখানে। অতীতকালের অর্থ, তার মানে আল্লাহ ডিসিশন নিয়েই ফেলেছে। অতীতকালের অর্থ বোঝা যায় যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডিসিশন নিয়ে ফেলেছে, বান্দা তুমি একমাত্র আমার ইবাদত করবা, পৃথিবীর কারো গোলামি করবা না। তুমি যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, পৃথিবীর সব মাখলুক আমি আল্লাহ বানাইলাম তোমার গোলামের জন্য, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য পৃথিবীতে কি মানুষ সারা জীবন বেঁচে থাকে? আমি দুইটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আপনারা সবাই চিনেন। মিশকাত 2017 সালে মারা গেছে, সবাই চেনা। এ যুবক ভাই তোমরা শুনে রাখো, মিশকাত মুন্সিবাড়ি কে না চিনে? হয়তো দোকানও ছিল তার, কত স্টার্ট করতো ও কি জানতো যে আজকের রাত ছিল আমার জীবনের শেষ রাত? মিশকাত যদি জানতো আজকের জীবন আমার শেষ রাত, তাহলে কি ওইখানে যাইতো? ওকে ওই ঘুমে ঘুমাইতো? ঘুমাইতো না। আর একটা এক্সাম্পল, বাজারে দোকান, মামুন নাম, ডাইভারির দোকান ছিল তার। ও যখন মোটরসাইকেল নিয়ে মাদ্রাসার ঘাট ক্রস করে, ও কি জানতো 20 মিনিট পরে এইখান দিয়ে আমার লাশ যাবে? জানতো? জানতো না। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, আজকে এখানে যারা আসছেন, হতে পারে আগামী বছর এখানে অনেকেই থাকবেন। আমার গত বছর মাহফিলে যারা ছিল এখানে অনেকেই চলে গেছে দুনিয়ার থেকে আমার গ্রামের। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ সম্প্রদায়, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বানাইছি ইবাদত করার জন্য। এখানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতো, শুধু মুসলমানদেরকে বলতো, হুজুর এখানে বসে আছে, নাস বলতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত পৃথিবীর বুকে মানুষ আছে, আল্লাহ যত জায়গায় ইনসান বলে সম্বোধন করেছেন, সমস্ত জায়গা বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, তোমরা আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সম্প্রদায়, কোন জিনিস আমি আল্লাহ থেকে মুখ ফিরাই তোমাকে নাই, তুমি আমার ইবাদত করো না, তুমি অন্যের ইবাদত করো, কোন জিনিস তোমাকে আমার থেকে আলাদা করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে বানাইলাম ইবাদতের জন্য, এখন ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। আল্লাহ বললেন,
وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষকে আমি অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুতরাং ইবাদত করতে হবে কার জোরে বলেন কার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে আল্লাহ কি আমাদের এমনি এমনি সৃষ্টি করছে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون মানুষ কি ধারণা করে নিয়েছে তাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি আগাছা হিসেবে সৃষ্টি করেছি না না আমি তাদেরকে এমন একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি মানুষ আমার ইবাদত করবে এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি সুতরাং অন্য কোথাও তোমরা যেও না আমি আল্লাহর ইবাদত করো এখন আমি যে কোরআনের আয়াত পড়তেছি কোরআন কি মিথ্যা যারা কোরআনকে মিথ্যা মনে করবে আমার আল্লাহ জানালেন ইন্নাল্লাযীনা কাযযাবূ বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াতি ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীম নাজিল করলাম এই কোরআনে কারীম যদি কেউ অবিশ্বাস করে মানে না মিথ্যা মনে করে কাযযাবায়ু কাযযিবু মিথ্যা মনে করে আমার কোরআনের আয়াতকে মিথ্যা মনে করে অহংকার করে তারা দূরে সরে যায় মাওলানা সাহেব কি বলে বুঝে আসে না মনে করে এগুলা কিছুই না মরবো না সারা জীবন পৃথিবীর বুকে বেঁচে থাকবো কোরআনকে যারা অ্যাবাউট করে ওয়াসতাকবারু আনহা তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না তাফসীর কারকরা বর্ণনা করেছেন আসমানের দরজা খোলা হবে না বলতে বোঝানো হয়েছে মৃত্যুর পরে মানুষের একটা রূহ একটা যাই সিজদিনে একটা যাই ইল্লিনে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত মুমিন বান্দা ওদের রূহ যাই সিজদিনে আর যারা বদকার বেঈমান মুনাফিক কাফের মুশরিক ওদের রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানে নাই না বরং ওই আসমান থেকে ফেরেশতারা নিক্ষেপ করে মাটির ভিতরে নিক্ষেপ করে দোজকে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করবে কোরআন শোনার পরে যারা চলে যাবে তাদেরকে জিন্দেগীতে লা ইয়াদখুলুনাল জান্নাহ তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না ইয়াদখুলুনা মুজারের আলোচনা তারা ভবিষ্যতে কখনো জান্নাতে যাইতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমিল খিয়াতি ওয়া কাযালিকা নাজিসিল মুজরি আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন উট যদি সুর ছিদ্র দিয়া প্রবেশ করতে পারে কথা বোঝেন উট যদি সুর ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে তাহলে ওই বান্দা জান্নাতে যাবে আর যদি উট যদি সুর ছিদ্র দিয়ে প্রবেশ করতে না পারে যারা কোরআন আলোচনা থেকে মুখ ফিরিয়ে নাই কিয়ামতের দিন ওদের জান্নাত কপালে জুটবে না বলুন নাউযুবিল্লাহ আমার ভাইরা এই জন্য কোরআন আলোচনা যত সময় চলবে থাকবেন তো বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন কোরআনের আলোচনা যেখানে করা হয় প্রকৃত জালেম সব থেকে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআনের আলোচনা শোনার পরে তা মানে না আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা এর থেকে মুখ ফিরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন কিয়ামতের ময়দানে আমি এই সমস্ত লোকদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ নিব বলেন নাউযুবিল্লাহ আল্লাহ যদি প্রতিশোধ নেয় তাহলে কি বাঁচা যাবে বাঁচা যাবে না আমার ভাইরা ইবাদত করতে হবে এখন নামাজের পূর্ব শর্ত যেমন তাহারাত নামাজের পূর্ব শর্ত কি তহারাত মানে হচ্ছে আপনার পবিত্রতা ওযু না করে যদি কেউ নামাজে দাঁড়ান নামাজ হবে জোরে বলেন হবে হবে না ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন
يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون ইবাদত করবা হে ঈমানদারগণ জানা ঈমান এনেছো পৃথিবীর বুকে 750 কোটি মানুষ আছে আল্লাহ ওদেরকে বলে নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি যখন তোমরা ইবাদত করবে সর্বপ্রথম হচ্ছে কুলু মিন তাইয়্যিবাত তোমরা ভালো ভালো খাবার খাও পবিত্র খাবার খাও পবিত্র খাবার বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন হালাল খাবার খেয়ে তারপর ইবাদত করো হালাল খাবার খেয়ে যদি আমি আল্লাহকে একটা সিজদা দাও তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা হালাল খাবার না খেয়ে যদি হারাম খেয়ে যদি তুমি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহকে সিজদা দাও আমি আল্লাহর দরবারে তোমার একটা সিজদাও কবুল হবে না বলেন নাউযু বিল্লাহ আল্লাহ বললেন আগে হালাল খাও তারপরে ইয়াহু তাবুদুন ইন কুনতুম মুমিনিন যদি তোমরা একমাত্র মুমিন হয়ে থাকো ইন কুনতুম ইয়াহু তাবুদুন তোমরা যদি একমাত্র আমি আল্লাহর ইবাদতই করে থাকো তাহলে শর্ত কি আগে হালাল খেতে হবে শর্ত কি হালাল খেতে হবে আজকে আমাদের সুদ ঘুষ লিস আজকে 2 বছর পর পর বন্যা হয় আল্লাহ বলে বান্দা এমন কোন ঘের নাই লিসের টাকা নাই কিস্তির টাকা নাই সুদের টাকা নাই মানুষ মারা গেছে সাহাবা একরাম কত কষ্ট করেছে হারাম খাই নাই অথচ আমরা টাকা ফলানোর জন্য টাকা বৃদ্ধির জন্য সম্পত্তি বৃদ্ধির জন্য লিসের টাকা নেই সুদের টাকা নেই ঘুষের টাকা নেই কিস্তির টাকা নেই কিয়ামত পর্যন্ত যদি তুমি ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার একটা সিজদাও কবুল হবে না পরমানে আয়াতে যে হুজুর আছে আপনি জিজ্ঞেস করে দেখেন আমার কোন ইলম কালাম নাই কিন্তু হুজুরের তো আছে আমি একটা নগণ্য গোলাম একটা কথা বলে গেলাম আপনারা নামাজ পড়তেছেন প্রতিদিন সত্য বলতেছেন অথচ সুদ ঘুষ লিস সমানে চলতেছে এমন কোন ফ্যামিলি নাই এগুলা নাই কিন্তু সাহাবে কেরাম সুদ ঘুষ খাওয়া যায় কোন সময় ফতোয়া শামির ভিতরে একটা ঘটনা আছে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চতুর্থ দিকে মুসলমান জয় জয়কার অবস্থায় সারা পৃথিবীতে মুসলমানদের জয় হচ্ছিল এমন সময় রোম এবং পারস্য দুইটা ছিল শক্তিশালী দল এরা চিন্তা করলো মুসলমান তো শক্তিশালী দল তাম বিশ্বে মুসলমান জয় জয়কার অবস্থা কিন্তু এই মুসলমানদের জয়ের পিছনে একটাই কারণ ছিল তারা কখনো মৃত্যুকে পরোয়া করে না রোমের সম্রাট চিন্তা করলে মুসলমানের সাথে যদি কখনো আমাদের মুখোমুখি হয় তখন আমরা পরীক্ষা করে দেখব যে মুসলমান কত নির্যাতন সহ্য করতে পারে যাই হোক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন রোম এই পারস্য এই কথা চিন্তা করলো রোমের বিরুদ্ধে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করলো সৈন্য পাঠালো 50-60 জন সেনাপতি নিয়ে যখন রোম আক্রমণ করার জন্য আসলো আমার ভাইরা হালাল খাওয়ার কত ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য আমি ঘটনাটা বলতেছি আমরা বৃদ্ধি করি ধন সম্পদ বৃদ্ধির জন্য হারাম খাই কিন্তু মুসলমান কত নির্যাতনের পরও হারাম খাই নাই এই জন্য ঘটনাটা আমি বলতেছি হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির বানিয়ে যখন রোমের দিকে পাঠালেন বাদশা তখন বাদশা সেনাবাহিনীকে বলল দেখো মুসলমানরা তাম পৃথিবী জয় করতেছে আমার এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি মুসলমানকে পরীক্ষা করতে চাই যে মুসলমান কত নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারে যদি এই যুদ্ধের ময়দান থেকে মুসলমানদের আক্রমণ করে তোমরা ধরে আনতে পারো ওদেরকে তোমরা নির্যাতন করবে না সসম্মানে আমি রাজ দরবারে আমার রাজ দরবারে নিয়ে আসবে কথা মতন মুসলমানদেরকে তাই করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো মুসলমানদের এই ধরার
খাওয়ার পিছনে একটাই কারণ হতে পারে, তামাম বিশ্বের কাফের মুশরিক মুনাফিকদের দেখে দিতে চায় যে আমার বান্দা যারা খাস বান্দা মুমিন যারা এরা কখনো কাফেরের সামনে মাথা নত করতে জানে না, হালাল সারা হারাম খেতে জানে না। যাই হোক, যখন বন্দী হয়ে গেল হযরতে হুযাইফা যখন চলে আসলেন 50-60 জনের কাফেলা নিয়ে, রোমের সম্রাট হযরতে হুযাইফাকে তার খাস কামরায় ডেকে বলল, হুযাইফা তুমি মুসলমান ধর্মকে ভালোবাসো, আমি খ্রিস্টান ধর্মকে ভালোবাসি, সুতরাং তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি লিখে দিব, আমার একটা সুরসী সুন্দরী কন্যা আছে তোমাকে তার সাথে বিয়ে দিয়ে দেব, আমি যখন মারা যাব বাকি অর্ধেক সম্পত্তির মালিক তুমি হয়ে যাবা, সুতরাং তুমি মুসলমান ধর্ম ত্যাগ করো। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ রোমের কুকুর তুমি কি ভেবেছো দুনিয়ার বিনিময়ে তুমি আমার ঈমান কিনতে চাও, তুমি তো বলেছো রোম সম্রাটের অর্ধেক আমার নামে লিখে দিবে, তোমার একটা সুরসী সুন্দরী মেয়ে আছে তার সাথে আমার বিবাহ দিয়ে দিবে, তুমি তো জানো না আল্লাহ পাক রব্বুল আলামিনের তাম পৃথিবীর সম্পত্তি যদি তুমি আমার পায়ের নিচে এনে দাও, আর যদি তাম পৃথিবীর সুন্দরী নারী যদি তুমি আমার সাথে বিয়ে দিয়ে দাও, আমি যে ধর্ম ইসলাম গ্রহণ করেছি আল্লাহর কসমে ইসলাম থেকে এক চুলও সরে যাব না। বলুন সুবহানাল্লাহ। আপনার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আমার ভাইরা? রোমের সম্রাট চিন্তা করলাম এখনই তো হালে চূড়ান্ত পরীক্ষার পালা, সেনাবাহিনীকে বলল তোমরা এদেরকে জেলখানা আবদ্ধ করো, সবাইকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। 3-4 দিন পর্যন্ত সম্রাট নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কোনো খাবারের সাথে সম্পর্ক ছিল না, খাবার দেয়া হয় নাই, বলে আমার পারমিশন ছাড়া মুসলমানদেরকে কোনো খানা পিনা দিবা না। ঠিক তাই করা হলো, অভিজ্ঞ একজন ডাক্তার জেলখানায় পাঠায় দিল, কারণ সম্রাটের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের পরীক্ষা করা, ইমানের পরীক্ষা নেওয়া। সম্রাট চিন্তা করলো, ডাক্তারকে বলে দিল যখন তুমি চিন্তা করবে যে পরীক্ষা করে দেখবে মুসলমান একবারে নিস্তেজ হয়ে গেছে, খাবার না দিলে মারা যাবে, ঠিক তখন আমাকে বলবা। 3-4 দিন মুসলমানের সাথে খাবারের সাথে কোনো সম্পর্ক নাই, ডাক্তার পরীক্ষা করে বললো এখন যদি মুসলমানদেরকে খাবার না দেওয়া হয় মুসলমান মারা যাবে। আমার ভাইরা সম্রাট, রোমের সম্রাট খ্রিস্টান তাদেরকে খাবার পরিবেশন করলো, কিন্তু কি খাবার? বলল শুকরের মাংস এবং মদ মিশ্রিত পানি, এই খাবার ওই মুসলমানদেরকে দিবা। এই খাবার যখন পরিবেশন করা হলো এবং তাদেরকে বলে দিবা যেহেতু মুসলমান ধর্মে শুকর খাও হারাম মদ খাও হারাম, সুতরাং তাদেরকে বলে দিবা এটা শুকরের মাংস আর এটা হচ্ছে মদ মিশ্রিত পানি, যদি তোমরা জীবন বাঁচাতে চাও এই খাবার ছাড়া তোমাদের বিকল্প কোনো পথ নাই, তোমরা যদি জীবন বাঁচাতে চাও তাহলে এই খাবারই খেতে হবে। এই কথা যখন বলা হলো তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আমির, তিনি সবার সামনে দাঁড়িয়ে বললেন, ও আমার ভাইয়েরা সাথীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, হে মানুষ তোমরা, আমি আল্লাহ যে তোমাদের রিজিক দিয়েছি ওইটা তোমরা হালালটা খাবা, পবিত্র খাবার খাবা, তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের অনুগত করবা না, কারণ শয়তান তোমাদের সব সময় জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে, আর তোমরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই কথা যখন বললাম হুযাইফা বলল দেখো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে, সুতরাং খ্রিস্টান যেহেতু ওরা তোমাদের পরীক্ষা করতেছে, শয়তান ওরা আমাদের জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু জীবন চলে যাবে এই খাবার খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা খামরু ওয়াল মাইসির ইলা আখির আয়াত, মদ মুসলমানদের জন্য হারাম করেছে আল্লাহ, সুতরাং
রোমের সম্রাট খ্রিস্টান আমাদের পরীক্ষা করতেছে, আমাদের যদি জীবনও চলে যায় এই মদ মিশ্রিত খাবার এবং ওই শুকরের মাংস খাবার আমরা খাব না। সাহাবা কেরাম বললেন, আমিরুল মুমিনিন আপনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত করতে বলেছেন, আল্লাহ রাসূলের অনুগত করেছেন, বলতে রাসূলের অনুগত করতে বলেছেন আল্লাহ, এবং আমিরের আদেশ মানতে বলেছেন, আপনি যেটা বলেছেন আমরা এক চুলো এর থেকে নড়ব না। বলুন সুবহানাল্লাহ। জেল কর্তৃপক্ষকে বলা হলো, তোমরা যদি এখন এই খাবারটা না নিয়ে যাও, এখন এই খাবার আমরা লাথি মেরে থালা বাসন ভেঙে ফেলবো। তখন ওরা অ্যাটিটিউড তাদের দেখে, ভাবমূর্তি সাহাবা কেরামদের দেখে সঙ্গে সঙ্গে বাদশার কাছে গিয়ে বললে, বাদশা মুসলমানরা তো মরে যাচ্ছিল খাবারের সাথে সাক্ষাৎ না হয়, তারা একবারে নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু ঘটনা এত আশ্চর্যজনক, যখন তাদেরকে হারাম খাবার পরিবেশন করা হলো, খাবার তো খেলোই না, বরঞ্চ তারা আপনাকে আরো হুমকি দিয়ে বলেছে খাবার গুলো নষ্ট করে ফেলবে। বাচ্চার চান্দি গরম হয়ে গেছে, বাচ্চা চিন্তা করলো, তাহলে এবার চূড়ান্ত পরীক্ষা। এবার বাচ্চা বললো, তার অনুগত বাহিনীকে তোমরা একটা ডেক তৈরি করো, যে একটা মানুষ অরবিতের পরে একটা মানুষকে মাছ যেরকম ভাজি করে এইভাবে ভাজি করা যায়, এইভাবে একটা বড় ডেক তৈরি করা হলো এবং তৈল গরম করা হলো। তৈল যখন গরম করা হলো, টক বাক করা হলো, বাদশা কাফের মুশরিক মুনাফিকদের নিয়ে বাদশা যখন সবাইকে একত্রিত করে মুসলমানদেরকে এক পাশে রাখা হয়েছে, মন্ত্রী সবাই এক পাশে রেখে বাদশা তামাশা দেখতেছে। এবার একটা জল্লাদকে বলা হলো, মুসলমানদের ভিতর থেকে যে কোনো একজনকে তুমি এই তেলে নিক্ষেপ করো। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা যে কোনো একজন একজনকে ধরে যখন তেলের দিকে নেওয়া হচ্ছে, হুযাইফা চোখের পানি ফেলে কান্দে, যে ব্যক্তি সামনের দিকে আগায় সেও কান্না করে, সে কান্না করে বলে, রব্বুল আলামিন আমি যদি শহীদ হয়ে যাই আমার কোনো আফসোস নাই, তুমি মুসলমানদেরকে বিজয় দান করো, আমি শহীদ হলেও কোনো আফসোস নাই। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তাকে তেলে যখন নিক্ষেপ করা হলো, শহীদের খাতায় সে নাম লিখেলো। এবার বাদশা বলতেছে, এবার হুযাইফার পালা, হুযাইফাকে তুমি নিয়ে যাও। হুযাইফাকে যখন নিয়ে যাওয়া হলো, হুযাইফা যখন সামনের দিকে আগায় দুইটা চোখের পানি পড়তেছে, বাদশা চিন্তা করলো হুযাইফা হয়তো মনে কষ্ট পেয়েছে, মৃত্যুর ভয়ে হুযাইফা কান্না করতেছে। বাদশা জল্লাদকে বলল, ও জল্লাদ তুমি হুযাইফাকে বলো আমার কাছে আসতে। হুযাইফা যখন ফিরে আসছে, বাদশা বলে, হুযাইফা প্রথম দিন তোমাকে যে দুইটা অফার করছিলাম, এক নম্বর হচ্ছে যদি তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করো, আমার এই রাজ্যের অর্ধেক সম্পত্তি দিয়ে দেবো, আমার একটা সুরসী সুন্দরী কন্যা আছে তোমাকে তার সাথে বিবাহ দেব, তুমি এই সাম্রাজ্যের মালিক হবে, আমি যদি মারা যাই ওই অফারটা তোমার এখনো আছে, তুমি যদি চাও আমার ধর্ম গ্রহণ করো মুসলমান ধর্ম ত্যাগ করে। হুযাইফার শরীরের সমস্ত রক্ত টকবক করে উঠে বলতেছে, এ বাদশা, এ রোমের কুকুর তুমি মনে করেছো, মৃত্যুর ভয়ে আমি কান্না করতেছি, আমি যখন সামনের দিকে আগাচ্ছি আমি চিন্তা করতেছি, আমি আফসোস করে আমার আল্লাহকে বলতেছি, রব্বুল আলামিন তুমি আমাকে একটা মাত্র জীবন দিয়ে পরীক্ষা করতেছো, অথচ আমি একটা মাত্র জীবন দিয়ে কেমনে বুঝাবো আমি তোমাকে কত ভালোবাসি, আমি একটা জীবন দিয়ে বুঝাবো তোমার রাসূলকে আমি কত ভালোবাসি, আমি এই একটা জীবন দিয়ে বুঝাবো কেমনে তোমার দিনকে কত ভালোবাসি, আমি এই একটা জীবন দিয়ে বুঝাবো কেমনে তোমার কোরআনকে কত ভালোবাসি, তুমি তো একটা জীবন দিয়ে আমাকে পরীক্ষা করতেছো, তুমি যদি আমি হুযাইফাকে 100টা জীবন দিতা, আমি হুযাইফা 100 জীবন দিয়ে দেখিয়ে দিতাম আমি তোমাকে এবং তোমার দিনকে তোমার রাসূলকে কত ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত, তারপরও এই যে বৌদ্ধ কত নির্যাতন করলো, কত অত্যাচার করলো, দুইটা বোন ভাইকে বেঁধে টায়ারের সঙ্গে টায়ারে আগুন ধরাই দেয়, ছোট ভাইও কান্দে বড় ভাইও কান্দে, চোখের সামনে দেখে সহ্য করা যায় না এমন নির্যাতন করেছে, তামাম মায়ের মানের
মুসলমানরা কত নির্যাতিত, ওদের রক্তে আপনার নদীর পানি লাল করে ফেলছে, হাজার হাজার মানুষকে ওরা শহীদ করেছে, কিন্তু ইতিহাস নাই যে একজন মুসলমান বলেছে আমরা তোমার ধর্ম গ্রহণ করব, মুসলমান ধর্ম ছেড়ে দিব, এরকম ইতিহাস মুসলমানদের নাই। সুতরাং আজ প্রমাণ হয়ে গেছে যত নির্যাতন নিপীড়ন মুসলমানদের হয়েছে, মুসলমানদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, কিন্তু কাফের মুনাফেকের সামনে মুসলমান কখনো মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য ইবাদত করতে হবে, হালাল খেতে হবে। তারা কত নির্যাতন নিপীড়ন সহ্য করে তারপরও তারা ইবাদত করেছে, কার? আল্লাহর। আল্লাহকে ভুলছে? ফতোয়া স্বামীর ভিতরে আসছে যে যদি কোন মুসলমান খাবার না পেয়ে যদি মারা যায়, এই অবস্থা হয় যে এখন খাবার না খেলে মারা যাবে, কিন্তু যদি ওই খাবার খেলে ইসলামের মান সম্মান ক্ষুণ্ণ হয়, এই চিন্তা করে যদি খাবার না খায়, হারাম খাবার, তাহলে যদি সে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ।